আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি রিকুয়েস্টেড ভিডিও অনেক বেশি রিকুয়েস্ট এসেছে এই টপিকসে একটা ভিডিও তৈরি করার জন্য কুড়ি তেইশ সালে কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে হবে একটি মুহূর্ত আপনারা স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি হয়তো সেই যে মুহূর্তটি আপনারা স্কিপ করবেন সেই মুহূর্তের মধ্যে হয়তো আপনার চ্যানেলটি পড়ে যাচ্ছে আপনি অনেক মেহত মেহনত করছেন ইউটিউব প্ল্যাটফর্মে অনেক রাত জেগে কাজ করতেছেন অনেক পরিশ্রম অনেক অর্থ ব্যয় করেছেন সময় ইনভেস্ট করেছেন কিন্তু যখন আপনার চ্যানেলটি মনিটাইজড হবে না তখন আপনার কাছে কিন্তু অনেক খারাপ লাগবে এটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আপনার অনুভূতিটা কীরকম সেটা কিন্তু আমি কিন্তু ফিল করতে পারি সেই অভিজ্ঞতা সেই সময়টা কিন্তু আমি পার করে আজকে আপনাদের সামনে এসেছি ওকে তো ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আমি আলোকপাত করে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তো আমার পার্সোনাল কিছু অভিমত কিন্তু আমি এটার মধ্যে শেয়ার করব কারণ দু সালের মার্চ মাস থেকে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি তো সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার নিজের পার্সোনাল অভিমত ব্যক্ত করব কোন কোন চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কম থাকবে সেটা কিন্তু আমি বলে দিব আজকের এই ভিডিওতে তো এক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন আপনাদের যে কোনো মতামতের উপর আমি শ্রদ্ধাশীল আমাকে পার্সোনালি নক করে কিন্তু আপনারা যে কোনো জিনিস যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে শুধরে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি কারণ মানুষ ভুল ত্রুটির কিন্তু ঊর্ধ্বে নয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন বরাবর মতো আপনাদের মতামতের উপর আমি শ্রদ্ধাশীল যে কোনো ধরনের মতামত আমি সাদরে গ্রহণ করতে রাজি আছি ওকে তো আপনাদের সাথে রয়েছে তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি শুরু করছি ইউটিউব এখানে বলছে এক্সাম্পলস অফ হোয়ার্ডস নট অ্যালাউড টু মনিটাইজ অর্থাৎ উদাহরণ কোন কোন চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ করবে না ইউটিউব বলছে দিস লিস্ট ইজ নট অর্থাৎ এখানে যে লিস্টটা দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ নয় আরও অনেক কিছু অ্যাড হতে পারে তো ইউটিউব কিন্তু এখানে ক্লিয়ারলি ডিক্লেয়ার করেনি যে আসলে কোন কোন চ্যানেল মনিটেশন হবে না আমরা কিন্তু অনেক ক্যাটাগরি কাজ করি যার কারণে ইউটিউব কিন্তু ইউটিউবের পলিসির মধ্যে কিন্তু এগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেক চ্যানেলের জন্য প্রত্যেক ক্যাটাগরিতে কিন্তু মেনশন করেনি এটা আমাদেরকে কিন্তু ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করে বুঝে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা কন্টিনিউ করবেন বন্ধুরা ইউটিউব বলছে কন্টেন্ট ড্যাট এক্সক্লুসিভলি ফিচার্স রিডিংস অফ আদার ম্যাটেরিয়ালস ইউ ডিড নট অরিজিনালি ক্রিয়েট লাইক টেক্সট ফ্রম ওয়েবসাইট অর নিউজ ফিড আপনি কোনো একটা বই দেখে দেখে পড়তেছেন ভিডিও তৈরি করে ফেললেন এটা কিন্তু এ ধরনের চ্যানেলগুলো মনিটাইজড হবে না বা আপনি কোনো একটা পত্রিকা দেখে দেখে পড়তেছেন খবর পাঠ করতেছেন পত্রিকা দেখে দেখে রিডিং পড়তেছেন অথবা কোনো একটা নিউজ ওয়েবসাইট হতে পারে সেখান থেকে আপনি দেখে দেখে আর্টিকেল পড়তেছেন এ ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজড হবে না এটা আমার কথা না ইউটিউবের কথা তারপর ইউটিউব বলছে সংস মডিফাইড টু চেঞ্জ দ্য পিচ অর স্পিড বাট আর আদারওয়াইজ identical টু দ্য অরিজিনাল আপনি কোনো একটা গান অন্যের কোন একটা গানকে কি করলেন আপনি স্পিড কমিয়ে বাড়িয়ে দিলেন বা ফিল্টার চেঞ্জ করে দিলেন পিচ চেঞ্জ করে দিলেন বা বিভিন্নভাবে মডিফাইড করে আপনি চেষ্টা করলেন যে একটা নতুনত্ব নিয়ে আসার জন্য তো ইউটিউব কিন্তু খুব সহজেই কিন্তু এটা ধরতে পারে এটা এই ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটেশন পাবে না তারপর ইউটিউব বলছে সিমিলার রিপিটিভ কন্টেন্ট যারা রিপিটিটিভ কন্টেন্ট নিয়ে কাজ করেন যেটাকে আরেক ভাষায় আমরা কিন্তু রিপিটিটিয়াস কন্টেন্ট বলতে পারি অর্থাৎ আপনি আজকে একটা ভিডিও তৈরি করলেন সেম স্ক্রিপ্টে হান্ড্রেড পারসেন্ট সেম স্ক্রিপ্টে আপনি পরের দিন সেম কন্টেন্টে আবার তৈরি করলেন এটাকে বলা হচ্ছে যে রিপিটিটিভ কন্টেন্ট অর্থাৎ দর্শকরা কোনো যদি পার্থক্য খুঁজে না পায় আপনার পূর্বের ভিডিওর সাথে যদি কোনো পার্থক্য খুঁজে না পায় সেটাকে বলা হয় যে রিপিটিটিভ কন্টেন্ট অর্থাৎ ইউটিউব চায় যে তার প্ল্যাটফর্মের মধ্যে দর্শকরা নতুন কিছু পান সেজন্য এই পলিসির মধ্যে এটা কিন্তু ইউটিউব অন্তর্ভুক্ত করেছে ইনক্লুড করেছে যাতে করে দর্শকরা বিভ্রান্ত না হয় দর্শকরা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সেই জন্য রিপিটেটিভ কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু মোটেশান পাবেন না আরেক ধরনের কন্টেন্ট মোটেশান পাবে না সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট বর্তমানে সবচেয়ে বেশি মোটেশান হারাচ্ছে মোটেশান যাচ্ছে রিজেক্ট হচ্ছে ডিমনিটাইজড হচ্ছে এই প্রবলেমটার কারণে সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট অর্থাৎ অন্যের কন্টেন্ট অন্য চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটাকে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন এটা নতুন অবস্থায় যারা ইউটিউবে আসে তারা কিন্তু এটা বেশি করে এই ধরনের চ্যানেলগুলো কিন্তু মোটিটেশান পাবে না ঠিক আছে আপনি কোনো ধরনের কামিন্টারি করলেন না রিয়েকশান দিলেন না বা কোন ধরনের আপনি ভ্যালু ক্রিয়েট করলেন না সেটা ভয়েস অভারও হতে পারে বা রোস্টিং পারপাস হতে পারে বা নিউজ পারপাস হতে পারে ডকুমেন্টারি পারপাস হতে পারে আর আপনি কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট না করে যদি ভিডিওটা সরাসরি আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোটিভেশন পাবেন না ওকে তারপর ইউটিউব এখানে বলছে সিমিলার রিপিটিভ কন্টেন্ট আর মাইন্ডলেস কন্টেন্ট উইথ লো এজুকেশনাল ভ্যালিউ খ্যামেন্টরি আর ন্যারেটিভ যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি তারপর ইউটিউব বলছে ট্যাম্প্লেটেড ম্যাস প্রডিউসড ওর প্রোগ্রামিকটিক্যালি জেনারেটেড কন্টেন্ট অর্থাৎ আপনি কোনো একটা অ্যাপসের মাধ্যমে হোক বা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিছু ফুটেজ তৈরি করলেন হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড অ্যানিমেশন হতে পারে আরও কিছু ফুটেজ তৈরি করলেন যেগুলো আর্টিফিশিয়ালি জেনারেটেড ঠিক আছে সে ফুটেজগুলোর মধ্যে আপনি কোনো ভয়েস ওভার করলেন না ব্যাকগ্রাউন্ডে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটিভেশান পাবেন না সরাসরি আপলোড করে দিলে আপনি মোটিভেশান পাবেন না বা আপনি যদি কোনো রোবোটিক ভয়েস ব্যবহার করেন যেগুলো আর্টিফিশিয়ালি জেনারেটেড অর্থাৎ আপনার হিউম্যান ভয়েস না আমি এখন যেভাবে কথা বলতেছি এই ধরনের ভয়েস না আপনি কি করলেন মেশিন অটোমেটেড একটা ভয়েস দিয়ে দিলেন এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু মোটেশন পাবে না এই ধরনের চ্যানেলগুলো মোটেশন পাবে না তারপর ইউটিউব বলছে ইমেজ স্লাইড শো ভিডিওগুলো মোটেশন পাবে না যারা ইমেজ স্লাইড শো কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু মোটেশান পাবেন না একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডটা একটা মিউজিক অ্যাড করে দিলেন একটার পর একটা ইমেজ স্লাইট শো হচ্ছে এ ধরনের ভিডিওগুলোতে কখনও ইউটিউবে অ্যাড বসাবে না মোডিটেশন না এই ধরনের চ্যানেলগুলোতে তারপরে স্ক্রোলিং টেক্সট অর মিনিমাল অর নো ন্যারেটিভ অর্থাৎ একটা ছবি আর ছবির নিচে কিছু লেখা কোনো ভয়েস নাই কিছু নেই ছবির নিচে কিছু লেখা ছবিটা স্টিল দাঁড়িয়ে আছে স্টেটিক ইমেজ ঠিক আছে ছবিটা লড়াচড়া করছে না কোনো অ্যানিমেশন অ্যাড করা নেই কোনো কিছু অ্যাড করা নেই কোনো ভ্যালু ক্রিয়েট করা নেই এই ধরনের চ্যানেলগুলো মডিটেশান দেবে না তো টোয়েন্টি আপনাকে ক্যামেন্টারি করতে হবে ঠিক আছে কুড়ি তেইশ সালে যদি আপনাকে মডিটেশান পেতে হয় অবশ্যই আপনাকে কিন্তু এই রুলসগুলো মেনে চলতে হবে তা না হলে কিন্তু আপনি মোটিটেশান পাবেন না আপনাকে খ্যামেন্টারি করতে হবে আর অ্যাজ ভ্যালিউ অ্যাড করতে হবে তারপর রিউজড কন্টেন্ট এটাকে নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে কাছে একটু আগে আলোচনা করেছিলাম তারপর ইউটিউব বলছে এক্সাম্পলস অফ হোয়াটস টু মনিটাইজ আচ্ছা এখানে কোন কোন জিনিস মনিটেশন পাবে না এখানে আর একটা লিস্ট দিয়েছি ইউটিউব এটা হচ্ছে ক্লিপস অফ ফ্রম ইউর শো এডিটেড টুগেদার আর উইথ লিটল আর নো ন্যারেটিভ অর্থাৎ আপনার কোনো একটা ফেভারিট শো হতে পারে টেলিভিশন হতে পারে যে কোনো জায়গায় আপনি কি করলেন সেই ক্লিপগুলোকে আপনি একসাথ করলেন টুগেদার উইথ লিটল আর নো ন্যারেটিভ কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করলেন না ঠিক আছে বা করলেও একদম কম ভ্যালু ক্রিয়েট করেছেন হালকা পাতলা এক্ষেত্রেও কিন্তু এই চ্যানেলগুলো মনিটেশন না তারপর ইউটিউব বলতে শর্ট ভিডিওস ইউ ক্যাম্পলায়েন্ড ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আপনি টিকটক হতে পারে তারপর আদার্স বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে লাইকি হতে পারে স্ন্যাপ ভিডিও হতে পারে আরও অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে যারা শর্ট ভিডিও তৈরি করে ওই সব জায়গা থেকে আপনি ভিডিও কয়েকটাকে এনে একসাথ করে এডিট করে ছেড়ে দিলেন এ ধরনের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় কিন্তু এই ধরনের ভিডিওগুলোতে কখনো আপনাকে মোটিভেশান দিবে না ইউটিউব এটাকে বলা হয় যে ট্যাম্প্যালেশান ভিডিও ওকে তারপর ইউটিউব বলছে কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটার্স একটা কন্টেন্টকে আপলোড করা হয়েছে অনেকবার ঠিক আছে এ ধরনের কন্টেন্টগুলো কিন্তু মোটিভেশান দিবে না আপনি আপনার সেম চ্যানেলে একটি ভিডিওকে আপনি দুইবার আপলোড করতে পারবেন না বা অন্য একটা চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটাকে আপনি আবার আপনার চ্যানেলে আপলোড করে দিলেন আপনি কখনো মোটিটেশন পাবেন না তারপর হচ্ছে প্রমোশন অফ আদার্স পিপলস কানটেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন ওকে যদি তারা পারমিশন দিয়েও থাকে তার তার কোনো একটা ভিডিওকে আপনি তার চ্যানেল থেকে এনে আপলোড করে দিলেন ঠিক আছে সেই ইউটিউবার যদি বলে যে আমি কফরেট ক্লেম দেবো না তোমাকে স্ট্রাইক দিব না সেক্ষেত্রেও আপনাকে ইউটিউব মোটিটেশান দিবে না কারেন্টলি ইন ইলিজিবল ফর মোডিটেশন দেখিয়ে মোটিটেশান আপনাদেরটাকে ইউটিউব রিজিট করে দিতে পারে ওকে তারপর আরও অনেকগুলো রুলস রয়েছে যেগুলো আসলে আপনি যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনার একটি মোটিটেশান পাবে না তো ইউটিউবের যে মনিটেশান যে পার্টার প্রোগ্রামে জয়েন হতে হলে আমরা দেখি যে এক হাজার সাবস্ক্রাইবার দরকার হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার হয় তারপর চ্যানেলের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না টু স্টেপ ভ্যারিফিকেশান চালু থাকতে হবে কিন্তু সেখানে কিন্তু কপিরেট ক্লেম কপিরাইট স্ট্রাইক থাকলে মোটেশন পাবে না এ ধরনের কোনো কিছু কিন্তু উল্লেখ করা নেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে যদি চ্যানেলে একের অধিক অনেকগুলো কপিরাইট ক্লেম অনেকগুলো কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে বা দুইটা হতে পারে সেক্ষেত্রে হয়তো মোটিটেশান নাও পেতে পারেন কিন্তু এটা ক্লিয়ারলি বলতে পারবো না যে আমি মোটিটেশান দিবে না যেহেতু ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অর্থাৎ মনিটেশন পাওয়ার জন্য যে শর্তগুলো সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেমের কথা উল্লেখ করা নেই সেখানে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না সেটা কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে তো আপনার আপনারা আশা করছি ভিডিও যদি অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওর মধ্যে আপনি নিজে থাকবেন অথবা আপনি ভয়েস ওভার করতে পারেন কিন্তু অন্যের কন্টেন্ট যেহেতু কাজ করতেছেন আপনি ভিডিওর বেশিরভাগ অংশে থাকবেন ভ্যারিউজ পলিসিতে আসলে কত সেকেন্ড ব্যবহার করতে হবে এটা কিন্তু ইউটিউব ক্লিয়ারলি বলে দেয়নি ঠিক আছে এটি কিন্তু কান্ট্রি ওয়াইজ ভ্যারি করতে পারে কতটুকু অংশ ব্যবহার করা যাবে ঠিক আছে তো এটা আপনি দেখা যাচ্ছে আপনি দশ সেকেন্ড কথা বললেন একটা ভিডিওর পাঁচ সেকেন্ড দেখালেন আপনি তিরিশ সেকেন্ড কথা বললেন একটা ভিডিওর পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখালেন অর্থাৎ আপনার অংশটা যাতে বেশি থাকে যার ক্লিপ ব্যবহার করতেছেন তার থেকে যাতে আপনার অংশটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি একদম সেফ জোনে থাকবেন ঠিক আছে তো আশা করছি আমি আমার নিজস্ব মতামত ব্যক্ত করেছি আপনি রোস্টিং ভিডিও তৈরি করতে পারেন টিকটক ভিডিও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি সেটা রিয়েকশান দিতে পারেন আপনি একটু কথা বলতেছেন হাসতেছেন এই ভিডিওটার মধ্যে কি হচ্ছে ভিডিওটাকে একটু পজ করে আপনি একটু কথা বললেন আবার একটু চালালেন আবার একটু এক্সপ্লেনেশন করলেন আবার একটু চালালেন এটা বলা হচ্ছে রিয়েকশান ভিডিও তারপর রোস্টিং ভিডিও আপনি তৈরি করতে পারেন অন্যের ক্লিপ নিয়ে ঠিক আছে ক্যামেন্ট তৈরি করতে পারেন বা নিউজ ভিডিও তৈরি করতে পারেন যদি পর্যাপ্ত ভ্যালু অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডেকুমেন্টারি পারপাসও কিন্তু আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি মোটেশন পাবেন তো আশা করছি আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন অবশ্যই ভয়েস ওভার করার চেষ্টা করবেন আর গেমিং চ্যানেল যারা আছে আপনারা চেষ্টা করবেন যে ভয়েস অ্যাড করার জন্য ভয়েস অ্যাড না করলে হয়তো মোটেশান পেতে সমস্যা হতে পারে ঠিক আছে যে ভয়েস যেই ভিডিওটি তৈরি করছেন গেম প্লে ভিডিওটা তৈরি করছেন চেষ্টা করবেন ভয়েসটা দেওয়ার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি পরবর্তীতে আরও একটা পর্ব চান আপনারা এই টপিকসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী কী সম্পর্কে জানতে চাচ্ছেন কোন কোন চ্যানেল সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম